নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিব ক্রিস্টাল কোম্পানির নিউট্রোজেন প্যাডি মেডিসিনের সঙ্গে। এই নিউট্রোজেন প্যাডি মেডিসিনটি ক্রিস্টাল কোম্পানি সাধারণত ধানের ফসলের জন্য রিকমেন্ড করে থাকেন এবং তৈরি করে থাকেন। এই নিউট্রোজেন প্যাডি মেডিসিনটি কি, এতে কি উপাদান আছে, এই মেডিসিনটি আপনারা ধানের ফসলে কেন স্প্রে করবেন, কী পরিমাণ স্প্রে করবেন, এর দাম কত, সব বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে বন্ধুরা এই ভিডিওটি থেকে উপকৃত হন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে জানব এই নিউট্রোজেন প্যাডি কি। এই নিউট্রোজেন প্যাডি একটি জৈবিক উপাদান যা সমুদ্রের শৈবাল থেকে নেওয়া একটি উপাদান, যা নিউট্রোজেন প্যাডিতে বায়োস্টিমুলেন্টস নামে থাকে। এই নিউট্রোজেন প্যাডিতে ধানের ফসলের প্রয়োজনীয় উপাদান বা খাবার সব কিছু ব্যালেন্স করা থাকে। তাই এই নিউট্রোজেন প্যাডি ধানের ফসলে স্প্রে করলে ধানের ফসলের বৃদ্ধি এবং ফলনও প্রচুর পরিমাণে বেড়ে থাকে। এই নিউট্রোজেন প্যাডিতে রয়েছে বিভিন্ন ধরনের ফাইটোস্ট্রাক, ফাইটোহরমোনস, বিভিন্ন ধরনের ভিটামিনস, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে। তাই এই নিউট্রোজেন প্যাডি ধানের ফসলে স্প্রে করলে ধানের ফসলের প্রয়োজনীয় খাবার বা উপাদানের ঘাটতিকে পূরণ করে এবং ধানের ফসলের বৃদ্ধি এবং ফলনও প্রচুর পরিমাণে বৃদ্ধি করে থাকে। এই নিউট্রোজেন প্যাডি সাধারণত সিস্টেমিকভাবে কাজ করে থাকে, অর্থাৎ এই নিউট্রোজেন প্যাডি ধানের ফসলে স্প্রে করলে ধানের ফসলের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে এবং ধান গাছের প্রয়োজনীয় খাবার বা উপাদানের যোগান দিয়ে থাকে। তাই ধানের বৃদ্ধি এবং ফলনও ভালো হয়ে থাকে। এছাড়াও এই নিউট্রোজেন প্যাডিতে অ্যাবজর্পশন অ্যাকশন টেকনোলজি থাকার কারণে এই নিউট্রোজেন প্যাডি ধানের ফসলে স্প্রে করলে এই নিউট্রোজেন প্যাডির উপাদান ধান গাছ খুব সহজেই শোষণ করে নিতে পারে, ফলে খুব অল্প সময়ের মধ্যে এই নিউট্রোজেন প্যাডির কাজ লক্ষ্য করা যায়। এবার জানব এই নিউট্রোজেন প্যাডি আপনারা ধানের ফসলে কখন স্প্রে করবেন। এই নিউট্রোজেন প্যাডি সাধারণত ধানের ফসলে তিনটি অবস্থায় স্প্রে করা যেতে পারে। যখন ধান রোপণ করা হয় তার কিছুদিন পর যখন ধানের পাশকাঠি বের হওয়া শুরু হয়, তখন এই নিউট্রোজেন প্যাডি ধানের ফসলে স্প্রে করলে ধানের ফসলের পাশকাঠির পরিমাণ বৃদ্ধি করে এবং ধান গাছের বৃদ্ধিও করে থাকে। যখন ধানের থোর অবস্থায় থাকে বা থোর বেরোবে এমন টাইমে আপনারা যদি এই নিউট্রোজেন প্যাডি ধানের ফসলে স্প্রে করেন, তাহলে আপনাদের ধানের থোর সমানভাবে বের হয় এবং ধানের শীষও লম্বা হয় এবং আকারও বৃদ্ধি হয়ে থাকে। তৃতীয় অবস্থায় যখন ধানের ফসলের শীষ বেরিয়ে যাবে, তখন এই নিউট্রোজেন প্যাডি ধানের ফসলে স্প্রে করলে ধানের ফসলের শীষের প্রত্যেকটি ধানের সমান আকার এবং সমপরিমাণ দুধ পরিপূর্ণ হয় এবং পুষ্ট হয়, ধানের রং ভালো হয়, ওজন ভালো হয় এবং ধানে কোনো রকম কালো চিটা বা কালো রঙের দাগ হয় না এবং ধানে ভুষি বা পাতান হয় না, ফলে ধানের ফলন খুব ভালো হয়ে থাকে। এছাড়াও এই নিউট্রোজেন প্যাডি ধানের ফসলে স্প্রে করলে ধানের ফসলকে বিভিন্ন রকম রোগের হাত থেকে রক্ষা করে থাকে। এছাড়াও এই নিউট্রোজেন প্যাডি আপনারা ধানের ফসলে ডিএপি এবং ইউরিয়া সারের সাথে ছিটিয়ে ব্যবহার করতে পারেন, ফলে ভালো কাজ পাওয়া যায়। এই নিউট্রোজেন প্যাডি ধানের ফসলে স্প্রে করলে আলাদা করে কোনো রকম টনিক, পিজিআর বা মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করার দরকার হয় না, কারণ এতে সব ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টস, ফাইটোহরমোনস এবং ভিটামিন উপস্থিত থাকে। এই নিউট্রোজেন প্যাডি আপনারা ধানের ফসলে বিভিন্ন রকম কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন, কোনো রকম সাইড ইফেক্ট হয় না। এবার জানব এই নিউট্রোজেন প্যাডি আপনারা ধানের ফসলে কী পরিমাণ স্প্রে করবেন। এই নিউট্রোজেন প্যাডি আপনারা ধানের ফসলে একরে 400 ml স্প্রে করতে পারেন। এছাড়াও পার 15 লিটারের ট্যাঙ্কিতে 40 ml করে পার একরে 10 ট্যাঙ্কি স্প্রে করতে পারেন। এই নিউট্রোজেন প্যাডি
আপনারা বাজারে 1 লিটারের প্যাক মোটামুটি 900 থেকে 950 টাকার মধ্যে পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।